হরতাল অবরোধ যে কোনো আন্দোলন সংগ্রাম করার তো করতে পারি আমরা, সামর্থ্য আছে আমাদের এবং অভিজ্ঞতাও আছে আমাদের। এরশাদ বিরোধী আন্দোলনে আমরাই বেশি সক্রিয় ছিলাম। তাহলে রক্ষা করার জন্য তাহলে কর্মসূচিটা কেমন হওয়া উচিত সেটাও তো চিন্তা করা লাগবে। এটা মানে আরো কঠিন কিছু হওয়া লাগবে নাকি? মানে আমি বলতেছি যে আমরা দিচ্ছি না মানে দেব না এমন তো কোনো কথা না। আমরা তো একটা জনগণের প্রতিনিধিত্বকারী একটা রাজনৈতিক দল, আমরা জনগণকে সাথে নিয়ে সব কর্মসূচি পালন করব। কাজেই যখনই আমরা মনে করব যে আমার এই কর্মসূচিতে জনগণের সক্রিয় এবং সর্বাত্মক অংশগ্রহণ হবে যখন যে কর্মসূচিতে, আমরা তখন সেই কর্মসূচি দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা নিশ্চিন্ত থাকেন, আমরা জনগণের পক্ষেই চিরদিন ছিলাম, এখনও আছি, আগামী দিনও থাকবো। গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠার যে উদ্যোগ এটাকে আমরা স্বাগত জানাই, কারণ আমরা যে জাতীয় ঐক্যের কথা বলছি, জাতীয়ভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলছি, এটা সেক্ষেত্রে একটা অগ্রগতি বলেই আমরা মনে করি। যে এবং তারা যেসব দাবির উল্লেখ করেছেন এই দাবিগুলি আমরাও দীর্ঘদিন ধরে করে আসছি, যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, এই সবগুলিন কথায় তাদের দাবিতে আছে আমরা দেখলাম। কাজেই আমি মনে করি আর কি যে এটা আমাদের যে ঐক্যবদ্ধ আন্দোলনের যে প্রয়াস দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে আসছি সেটা তার একটা সাফল্য, এবং আগামী দিনে আরও ঐক্যবদ্ধ আন্দোলনের পক্ষে এটা এক ধাপ অগ্রগতি বলেই আমি মনে করি। আবার অনেকে বলছেন যে সরকার আপনাদেরকে চাচ্ছে রাজপথে ছেড়ে দেওয়ার জন্য একটা ট্র্যাপ, এটা আপনি আসলে এটা কিভাবে দেখছেন? আন্দোলন কর্মসূচি নিয়ে কি আপনাদের মধ্যেই কি ইন্টারনালি কোনো মত বিরোধ আছে? ব্যাপারটা হচ্ছে যে এটা যদি সভ্য দেশ হতো তাহলে অন্যান্য সভ্য দেশের মতো বেশ কিছু লোক একত্র হয়ে যদি একটা দাবি জানাতো তাহলে সেই দাবির যৌক্তিকতা বিবেচনা করে তার ভিত্তিতে ব্যবস্থা নিত। কিন্তু এই সরকার আপনারা জানেন যে 2014-15 সালের দিকে কি আন্দোলন হয়েছে, এই মানে প্রখ্যাত সাংবাদিক এবিএম মুসা উনি বলেছিলেন যে এটার এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না, এটা এখন গণপ্রজাতন্ত্রী ঢাকা সরকার, কারণ বাংলাদেশের উপর এই সরকার আর কোনো প্রভাব নাই। কিন্তু তারপরেও এই সরকারের অনেক মন্ত্রীরা আছে, তারা বলেন যে আমরা নাকি আন্দোলন করতে পারি না। এখন তারা আন্দোলন বলতে যা বোঝে এটা যদি সবাই বুঝতে চান তাহলে আমরা বিপদে আর আন্দোলন মানে তো হলো জনগণের সংঘবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ, সেটা হরতালের মাধ্যমে হতে পারে, আরও বিভিন্ন মাধ্যমে হতে পারে। এবং মনে রাখতে হবে আর কি যে আমরা স্লোগান দিতে পারি না তা না, কিন্তু যখন তখন দিব কেন? আমরা হরতাল করি না বা করতে পারি না তা না, কিন্তু যখন তখন করব কেন? আমরা অবরোধের আগে করি নাই বা করতে পারি না তা না, কিন্তু যখন তখন করব কেন? যখন করার সিদ্ধান্ত হবে আপনারা জানতে পারবেন, এবং ইনশাআল্লাহ আমরা মনে করি জনগণের মধ্যে যে ক্ষোভ বেদনা যে বিক্ষোভ কাজ করছে এবং সরকারের অযোগ্যতা এবং রাষ্ট্র পরিচালনায় যে ব্যর্থতা অক্ষমতা এর বিরুদ্ধে জনগণের যে মত সংগঠিত হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সংগঠিত হচ্ছে তাতে আগামী দিনে যখনই আমরা কোনো কর্মসূচি দেবো সে কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। বৃহত্তর প্ল্যাটফর্মের কি অবস্থা হলো, পরিস্থিতি সর্বশেষ অবস্থা কি? আপনারা সবাই সাংবাদিক মানুষ, আপনারা খুব ভালো জানেন এটা যে এই ব্যাপারগুলির অত্যন্ত আলোচনার মাধ্যমে হয় এবং অত্যন্ত
এটা আগে থেকে বোঝা গেলে পরে এটা ব্যর্থ করে দেওয়ার লোক আছে, সেই জন্য আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ যে যারা যা যেসব কথা শুনতেছেন আর কি, এগুলোর কথার কোনো অর্থ নাই। মানুষ যখন ভয় পায় তখন অন্ধকারের মধ্যে রাত্রে হাঁটতে গেলে জোরে জোরে গান গায় আর কি, এটা এই কারণে আছে, আনন্দ আছে, এটা হলে এই কারণে দেশে ভয় পাচ্ছে। যে কাজে এখানে কিছু মন্ত্রী টন্ত্রীদের কথা একটা বিভ্রান্ত হবেন না আপনারা, বড়ই বিপদে আছে তারা। আমরা এককভাবে ক্ষমতা আসতে চাইছি কখন ভাই, বরঞ্চ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি অলরেডি ঘোষণা করেছেন যে সরকার পতনের লড়াইয়ে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে যারা যুক্ত থাকবেন তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে দেশ পরিচালনার কাজ করব। কাজেই ওনারা যা বলতেছেন আর আমরা যা বলেছি অলরেডি, এর মধ্যে তফাৎটা কোথায়?